শাকিব খানের মনে করেন যে আজকে যে সেই স্টার থাকে না, টিচার ছাত্রকে যেভাবে শিখায়, শাবনূর ওইভাবেই তাকে মাথার মধ্যে দিয়ে দিয়েছিল। যে শাকিবের অভিনয়ের শিক্ষক শাবনূর, শুনে হয়তো অনেকেই অবাক হবেন, তবে সম্প্রতি এমনই মন্তব্য করলেন জনপ্রিয় পরিচালক মালেক আফসারি। এই পরিচালক বলেন, শাকিবের জীবনে শাবনূরের ভূমিকা অনেক। শিক্ষক যেমন ছাত্রদেরকে শিখিয়ে দেয়, তেমনি শাবনূরও শাকিবকে অনেক কিছুই শিখিয়ে দিত, অনেক সাজেশন দিত শাকিবকে। শাকিবের সাফল্যে শাবনূরের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সিনেমা করতে গিয়ে শাকিব শাবনূরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একটা সময় এমন আসে যখন শাবনূর রিয়াজকে গুরুত্ব না দিয়ে শাকিবকেই বেশি গুরুত্ব দিতে শুরু করে। শাবনূরের সাথে জুটি বেঁধে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে থাকেন শাকিব খান। সফলতার মন্ত্র ততদিনে শাকিবকে শিখিয়েও দিয়েছিল শাবনূর, কিভাবে ক্যারিয়ার মেনটেন করতে হবে, কিভাবে নিজের স্টারডম ধরে রাখতে হবে, কোন জিনিস ফলো করতে হবে এবং কোন জিনিস। শাবনূরের সে সকল সাজেশন অক্ষরে অক্ষরে পালনও করতেন শাকিব খান। শুধু শাকিব খানই নন, রিয়াজ ফেরদুসের জীবনে শাবনূর ছিল আশীর্বাদের মতো, এমনও মন্তব্য করেছেন এই পরিচালক। তিনি বলেন, এখন হয়তো এ সকল প্রতিষ্ঠিত নায়ক এই কথা স্বীকার করতে চাইবে না, তবে এটাই সত্য। আবার এই শাবনূর কিন্তু হিরোদেরকে খুব হেল্প করতো, তাদের ক্যারিয়ারে অবদান আছে, হিরোদের ক্যারিয়ারে শাবনূরের অবদান আছে। আমি জানি না ওনারা শিকার যাবেন কি না, ফেরদৌস, রিয়াজ সাহেব, ওনারা শিকার যাবেন কি না, এবং শাকিব খান। তার এই কথার মিল পাওয়া যায় সে সময় সিনে পত্রিকায় ছাপানো খবরের সাথে। সেখানে উল্লেখ করা হয়েছে, অনেকের নায়কের জীবনে শাবনূর ছিল আশীর্বাদের মতো। শাবনূরের স্থানে অন্য কোনো নায়িকা হলে ক্রেডিট নিতে ব্যস্ত থাকতেন, তবে শাবনূর একদমই অন্যরকম। তিনি জানান, প্রত্যেকেই তার যোগ্যতায় সফলতা অর্জন করে, কেউ কারো সফলতা এনে দিতে পারে না। কর্মক্ষেত্রে পরস্পরের সহযোগিতা প্রয়োজন হয়, এর বেশি কিছু না। সহকর্মীদের প্রতি শাবনূর কতটা শ্রদ্ধাশীল, তার এমন মন্তব্যের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। এই তিন নায়কের সাথে শাবনূরের রয়েছে সুপারহিট জুটি, আর প্রতিটি জুটির সাথে শাবনূরের অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে। এই তিন নায়কের জীবনে শাবনূর ছিলেন আশীর্বাদের মতো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই জানিয়ে কমেন্ট করে দিন।